আসসালামু আলাইকুম, আমি সোনিয়া। সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ যেহেতু শুক্রবার, দুপুরে আজকে একটু ভালো খাওয়া দাওয়া হবে, তো সকালের খাবারটা আমরা হালকাই করে নিয়েছি। আজ শুধু রুটি আর সেই সাথে বুটের ডাল করে নিয়েছি, আর সাথে ফলমূল কিছু ছিল। আমি এখানে কিছু কলার খোসা টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো আমি গাছের গোড়ায় দেব সার হিসেবে। আসলে এগুলোকে সার বানিয়ে গাছের গোড়ায় দেওয়া যায়, কিন্তু আমি আর সেই ঝামেলায় যাচ্ছি না, আমি এভাবে দিয়ে রাখছি। এগুলো গাছের গোড়ায় থাকতে থাকতে একসময় পচে সার হয়ে যাবে। সকালে বেশি করে রুটি বানিয়েছি, কিছু ভাজি করেছি, আর কিছু হালকা সেকে রেখে দিয়েছি। এগুলো ঠান্ডা করার পর এখন একটা রুটির বক্সে রেখে এগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। সবসময় আসলে রুটি বানানোটা অনেক ঝামেলার লাগে আমার কাছে, তো এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন বানাবো তার আধা ঘন্টা আগে বের করে নিলেই হবে। আজকে দুপুরে আমি চিকেন বিরিয়ানি রান্না করব, আর সেই সাথে গরুর মাংসের কাবাব বানাবো। এখানে গরুর মাংস এবং বুটের ডাল আমি 250 গ্রাম করে নিয়েছি, তবে মাংসটা বেশি দিয়ে বুটের ডালটা একটু কম করে দিলে সেটা বেশি ভালো হয়। কিন্তু এই বাজারে সব কিছুর যে দাম, তাতে বুটের ডালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আর তাতে দোষের কিছু নেই, এটা খেতেও কিন্তু খারাপ লাগবে না। আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের একটু হিসেব করেই চলতে হয়। মাংস আর ডাল প্রেশার কুকারে আমি সিদ্ধ হতে দিয়েছি, আর এই ফাঁকে মুরগির মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে হাফ কেজির মতো সোনালি যে মুরগিটা আছে সেই মুরগির মাংস রেগুলার কাট করে কাটাটা নিয়েছি, আর 2 টেবিল চামচ টক দই দিলাম, আর সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার সময় এখানে আর কিছু দেব না, আমি খুবই সিম্পল ওয়েতে চিকেন বিরিয়ানিটা রান্না করব। আর এই সিম্পল ওয়েতে বিরিয়ানি রান্না করলে এটাই আমার কাছে বেশি ভালো লাগে। কড়াইতে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, এটাকে আমি একদম বেরেস্তার মতো করে ভেজে নেব। আমি বেরেস্তা আলাদা করে উঠিয়ে রাখব না, আর এর মধ্যেই আদা রসুন পেস্ট 1 চামচ করে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তার মধ্যে আস্তে আস্তে একটা একটা করে মশলা মেশাবো, আর হালকা হালকা করে নেড়ে নেড়ে দেব। এতে করে কষানোটাও সুন্দর হবে, আর এ থেকে সুন্দর স্মেল বের হবে। এখানে আমি রাঁধুনির যে রেডিমিক্স বিরিয়ানির মশলাটা আছে সেটা ইউজ করেছি, আর এক্সট্রা মশলা হিসেবে শুধু দিয়েছি আদা রসুন বাটা আর 1 চামচ মরিচ গুঁড়া। আমি মরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি, যেহেতু আমার ছোট্ট মেয়েটাও খাবে। রেডিমিক্স মশলাটা দিয়ে আরও 2 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি, তারপর সেই ম্যারিনেট করে রাখা মুরগির মাংস এর মধ্যে দিয়ে নিলাম। এবার এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আর এদিকে আমার বুটের ডাল আর মাংস এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড না করে পাটায় বেটে নেব। আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে একটু ঝামেলা হয়, যেহেতু এটা অনেকটা আঠা আঠা থাকে, সে কারণে আমি পাটাতে বেটে নেব। এই মাংসটা আমি 15 মিনিটের মতন নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 250 গ্রাম পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সোনালি মুরগির মাংস তো বেশ শক্ত, আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেজন্য আমি আর সেটা এক্সট্রাভাবে উঠিয়ে না রেখে তার মধ্যে পোলাওয়ের চালটা দিয়ে দিয়েছি। এতে কিন্তু বিরিয়ানির স্বাদের কোনো হেরফের হবে না, বরং স্বাদটা একটু বেশি লাগবে। আর এর মধ্যে আমি 1টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিলাম, যেহেতু আমার মেয়ের বাবা ও একটু ঝাল পছন্দ করে, তো এটা চাইলে আলাদাভাবে খেতে পারবে। পানিটা শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি এর মধ্যে খানিকটা ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এর মধ্যে আমি এখন একটা জিনিস দিব, সেটা হচ্ছে 1/2 চামচ চিনি। এটা শুধুমাত্র মুখের স্বাদের জন্য, এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে কেউ না দিতে পারে, তবে এই চিনিটা দিলে আমার কাছে খেতে একটু বেশি ভালো লাগে।
এবার কড়াইয়ে ঢাকনা দিয়ে এটাকে একদম মৃদু আঁচে 10 মিনিটের মতন ঢেকে রেখে দেব। এই তো আমার বিরিয়ানি রেডি। আর এদিকে আমি মাংস আর ডালগুলো বেটে নিয়েছি, এটা কিন্তু বেশ শক্ত শক্ত হয়েছে। এবার এর মধ্যে আমি সব মশলা একে একে যোগ করে মেখে নেব। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি, আর আগে যেহেতু সিদ্ধ করার সময় আমি আস্ত মশলা দিয়েছিলাম, তো এখানে আমি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দুটো ডিম অ্যাড করব, তবে দুটো ডিম একবারে অ্যাড না করে একটা দিয়ে কিছুক্ষণ মেখে নিয়ে বাকিটাও দিয়ে তারপর ভালো করে মেখে নেব। আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আমার কিন্তু অনেকগুলো কাবাব হয়েছে, আমি এগুলো ফ্রিজে রেখে দেব, পরে যে কোনো সময় বের করে ভেজে খাওয়া যাবে। আর এখন শুধুমাত্র 6টা কাবাব ভাজবো, যেহেতু আমরা মানুষ মোট 3 জন ছোট্ট মেয়েটাকে দিয়ে, তো বেশি লাগবে না, সেজন্য এই 6টা ভাজি করব। এগুলো কিন্তু এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্তই খাওয়া যায়। আর এই তো কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এগুলো যেহেতু সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, উপরে একটু লালচে করে ভেজে নিলে হয়ে যাবে। এখন বিকেলবেলা, ওয়েদারটা বেশ সুন্দর, আর আমরা ব্যালকনিতে বসে 3 জন কফি খাচ্ছিলাম আর নানান রকম গল্পগুজব করছিলাম। আসলে এই ডিভাইসের যুগে একসাথে বসে গল্প করাটা আর হয়ে ওঠে না, তো আজকে আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সবাই মিলে একটু মোবাইলটা দূরে রেখে গল্প করব। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।